নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি প্রোটিনে ভরপুর সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি, যেটা কিনা আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন। সয়াবিনের এই তরকারিটা কিন্তু খুব ইউনিক, বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসুন শুরু করছি, দেখতে থাকুন রেসিপি। এখানে একটা বাটিতে এক কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে ভালোভাবে ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। অন্য একটা পাত্রে খানিকটা জল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এক কাপ সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব। দেখুন, পাঁচ মিনিট পরে সয়াবিনটা বেশ ফুলে উঠেছে। এখন ভালোভাবে ধুয়ে জল চেপে নেব। দু ঘন্টা পরে ডালটাকে জল ঝরিয়ে নিয়েছি আর সয়াবিনটাকেও ধুয়ে জল চেপে নিয়েছি। এখন দুটোকেই মিক্সিতে পিষে নেব। প্রথমে মিক্সির জারে ছোলার ডালটাকে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি টুকরা আদা আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা, এগুলো ভেঙে দিয়েছি। এখন এটাকে পিষে নেব। পেশার সময় যদি খুব শুকনো হয় একটু জল দিয়ে নিতে হবে। এইভাবে ডাল আর সয়াবিনটাকে পিষে নিয়েছি। সয়াবিনটা কিন্তু এমনি পিষেছি, এর মধ্যে কিছু দিইনি। গরম কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে হাফ চামচ জিরে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ হিং। এই তরকারিতে কিন্তু হিংটা দিতেই হবে। হিংটা ফুটে যাওয়ার পরে প্রথমে দিয়ে দিলাম সয়াবিনের মিশ্রণটা। গ্যাসটাকে কম করে নিয়ে একটু কিছুক্ষণ সময় ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বাটা ডালটা। গ্যাসটা কিন্তু স্লো রেখে মিশ্রণটাকে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে স্লো করে মিনিট দুয়েক ভেজে নেব। যখন মিশ্রণটা কষানো হয়ে যাবে, দেখুন কড়াই থেকে পুরোভাবে উঠে এসেছে। এই অবস্থাতে গ্যাসটাকে অফ করে মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। এই ধরনের একটা ফ্ল্যাট স্টিলের প্লেটে তেল লাগিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে এই মণ্ডটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে পুরো প্লেটটাতে সমান করে ছড়িয়ে দেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে, গরম গরম অবস্থাতেই চামচ দিয়ে পুরো প্লেটের উপরে বরাবর করে ছড়িয়ে দিলাম। এটাকে একটু ঠান্ডা হতে দেব। হাতে যদি সময় না থাকে 15 মিনিট ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। আমি 15 মিনিট ফ্রিজে রেখে নিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে চাকু দিয়ে বরফির আকারে কেটে নেব। অনেকটাই জমাট বেঁধে রয়েছে, তাই প্রথমটা তুলতে একটু অসুবিধা হচ্ছে। একটা তুললে কিন্তু পরপর খুব সহজেই তুলে নেওয়া যাবে। এইভাবে বরফির শেপে কেটে নিয়েছি। আর যে বাদ বাকি চারপাশের টুকরোগুলো থাকলো, এগুলো বেসনের ঘুলে ডুবিয়ে তেলে ভাজলে কিন্তু খুব ভালো খাওয়া যাবে। এখন কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দুটো আলুর এভাবে টুকরোকে লাল লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে কেটে নেওয়া বরফিগুলো দিয়ে
এই বরফিগুলোকেও উল্টে পাল্টে একটু লাল লাল হয়ে গেলে এটাকেও ভেজে তুলে নেব। বরফির পিসগুলো এত সুন্দর সলিড হয়েছিল, একটাও কিন্তু ভাঙেনি। এখন এগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কোয়ার্টার চামচ জিরে, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। কড়াইটা খুব গরম হয়ে গেছে তাই অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু শুকিয়ে গেছে তো এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম। গ্যাস কম করে নিয়ে এখন কষিয়ে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট চারেক ফুটিয়ে নেব। মিনিট চারেক পরে ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে, আলুটাও মোটামুটি গলে গেছে। এর মধ্যে ভেজে নেওয়া বরফিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই ঝোলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। মিনিট দুয়ে ফুটিয়ে নেব। ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি। চাইলে অল্প পরিমাণ চিনি দিতে পারেন, আমি দিলাম না, কারণ ঢোকলাটা খেতে একটু স্লাইড একটু মিষ্টি মতন হয়। নাড়িচাড়ি নিয়ে ঢাকা দিয়ে দেব। ঝোলটা কিন্তু এখন এরকম আছে, এটা যখন ঠান্ডা হবে এটাতে কিন্তু অনেকটা ঝোল টানে। তো এই অবস্থাতেই আমি ঢাকা দিয়ে গ্যাসের উপর রেখে দিচ্ছি। তরকারিটা রেডি হয়ে গেছে। একটু নতুন ধরনের, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা বানিয়ে খাবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি।